নমস্কার, আপনারা দেখছেন সব খবর। বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাস্তার ধারের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল। পঞ্চায়েতের পক্ষ থেকে এ ব্যাপারে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর 1 নম্বর অঞ্চলের রামনগর এলাকায়। তৃণমূলের দাবি, ওই গাছ কেটে একটি সবিলে নিয়ে যাওয়া হয়, সেখানে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করে। যদিও বিজেপির দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল, তরমুজ চাষিদের অসুবিধা হচ্ছিল এবং রাস্তার মানুষজনের চলাচলের অসুবিধা হচ্ছিল। পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও গাছটিকে তারা সরায়নি। সেই কারণেই বিজেপি তার কর্মীরা এই গাছটিকে রাস্তার ধারে সরিয়ে রাখে। চলুন সে দৃশ্য দেখে নেওয়া যাক সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। ভাবনা করে জিনিসটা কিনবো বলেছি। আচ্ছা, আপনাদের এখন কেনা হয়নি, কারণ গাছ তো সবারই আছে, মিল আছে, মানে সবাই ফেরাতে আসবে, সেই হিসাবে রাস্তার গায়ে এখন ফেলে রেখেছি। এই মালটা যেহেতু কেনা হয়নি। আচ্ছা, তাহলে মালটা কেনা হয়নি, তাহলে এটা প্রশাসনকে ডেকে আমরা তুলে দেননি কেন এখনো পর্যন্ত? কারণ আমরা তো মালটা কিনিনি। হ্যাঁ, ওরা ফাড়াবে বলে, বিক্রি করে বলে এখন রাস্তার গায়ে ফেলে রেখে গেছে। বিক্রি করে বলে? আচ্ছা, কে বিক্রি করতে এসেছিল? কে? একটা ওই তোমার মামারাকপুরেতে যে ফার্নিচারে কাজ করে, কি নাম ওর? নামটা কি হাবলদলি না কি? হাবলদলি, এই গ্যাড়া করে হাবলদলি, হাবলদলি এটা নিয়ে এসে, তাই তো? ঠিক আছে। ও লোকজন নিয়ে কতক্ষণ আগে এসেছিল? 1 ঘন্টা আগে। ঠিক, আপনি জিজ্ঞেস করেননি কোথাকার গাছ? রাস্তার গাছ যখন বললো, আপনি বললেন না যে পারমিশন চাই বা রাস্তার গাছ কাটার কারোর অধিকার নাই, এইসব কিছু জিজ্ঞেস করেন? সেভাবে কি আর গ্রাম অঞ্চলে ব্যবসা হয়? ব্যবসা তো সেভাবে হয়নি। গাছ সবাই নিয়ে আসে, কেউ বলে বিক্রি করবো, কেউ বলে যে না আমরা ফাড়াই করে নিয়ে চলে যাবো, বাড়ির কাজ করবো। এরা বলেছে যে আমরা বিক্রি করে দেবো, এখনো সেই বিক্রি হওয়ার কথাটা ওঠেনি, তাই রাস্তাতে পড়ে ফেলে রেখেছি। আমরা ঘর ঢুকাইনি, ঘরের ভেতরে ঢুকাইনি। ঠিক আছে, ধন্যবাদ। রাস্তাতেই রেখে দিয়েছি। কেটেছে, কারা গাছ কেটেছে বলতে, প্রথমে একটা কথা বলি যে আমরা প্রথমে জানি চোরের মায়ের বড় গলা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, গত পরশু দিন আমরা সকলেই জানি যে আমফান বলে একটা ঝড়, যে ঝড়ে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সময় আমাদের সালেপুর 1 নম্বর অঞ্চলের গির্জাতলার মওরাকপুর গ্রামে হাবল দলুই নামে মৃত্যুঞ্জয় দলুই, সে তার নেতৃত্বে ওই ভাঙরে ওই আমাদের ভারলের কোণে একটি বাবলা গাছ ছিল, সেটা সকলে দেখেছে তারা দিনের বেলা। ওই গাছটা কাদের? ওই গাছটা রাস্তার গাছ, সরকারি গাছ, সরকারি গাছ। ওই গাছটা দিনের বেলা কেটে ওরা সাইজ করে রেখে আজকে সকালবেলা আমাদের 5 মাইলের ভক্তি সিংয়ের যে মিল আছে, কাঠের মিল, সেই কাঠের মিলে ওরা দিয়ে যায়। তারপরে আমরা আমাদের পঞ্চায়েত তরফ থেকে, যেহেতু সরকারি গাছ, আমরা আমাদের যেখানে জানাবার জানিয়েছি। এখন ব্যাপার হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেখানে নবান্নে বসে কন্ট্রোল রুম খুলে মানুষকে যতটা সহায়তা করা যায় সেই চেষ্টা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারিভাবে এই গোটা অঞ্চলের যেখানে যা মানুষের ঘরবাড়ি পড়েছে সেখানে আমরা যোগাযোগ রাখছি, কীভাবে কী তাদের পাশে দাঁড়ানো যায়, সেই সুযোগ নিয়ে গতকাল দিনের বেলায় 9:30 থেকে 11টার সময়, হ্যাঁ, এমনি যাতায়াত করা মানুষ, প্রচুর মানুষ দেখেওছে ওদেরকে গাছটা কাটতে, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা যেয়ে সরজমিনে দেখি। এবং আমরা আমাদের যেরকম আইনি ব্যবস্থা আছে, যেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, সেখানে ওরা সরকারি গাছ লুট করছে। এটাই আপনাদের কাছে আমরা দেখুন, আপনারা নিজেরা তদন্ত করুন, তদন্ত করে প্রমাণ আমাদের কাছে যেটা আছে আমরা সেটা আমরা আমাদের যেখানে পাঠাবার আমরা পাঠাবো, এইটাই আমাদের কাছে। আপনার নাম? আমার নাম সংগত দত্ত। যে সালেপুর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েতের গাছ কেটে নেওয়া হয়েছে, কি বলবেন? বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, মিথ্যে অভিযোগ। পরশু দিনে আমফান এটা দিয়ে প্রচণ্ড ঝড় হয়েছিল, রাস্তার গায়ে গাছটা পড়ে গিয়েছিল, কি রাস্তার গায়ে, ওখানে তরমুজের আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছিলো, সেই হিসাবে গাছটা ওরা কেটে যাতে লোকজন যাতায়াত করতে পারে তার জন্য সরিয়ে রেখেছিলো। গাছটা কোনো বিক্রিও করেনি, কিছুই করে নেই, এটা একটা তৃণমূল চক্রান্ত করে বিজেপির নামে একটা মিথ্যে অভিযোগ করে জানাচ্ছে যে যে এটা বিজেপি গাছটা কেটে এইভাবে করেছে। কোনো মিলে নাকি বিক্রি করে দিয়েছে? কোনো রকম মিলে বিক্রি করেনি, কোথাও বিক্রি করেনি, সেই জন্য আমরা এইভাবে এটা নিয়ে পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছিল যে এইখানে গাছটা সরান, ওরা দেরি করছিল, ওরা কোনো রকম করেনি, রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেনি লোকজন, বা তরমুজ আসা যাওয়া করতে পারছে না, বা চাষিরা তরমুজ ওইটা দিয়ে আসা যাওয়া করতে পারছিলাম বলে
ওটা গাছটাকে কেটে সরিয়ে রেখেছে। আর তৃণমূল যেটা বলছে যে গাছ বিক্রি করেছে বিজেপির নামে, ওরা একটা মিথ্যে অভিযোগ চক্রান্ত করে এই জিনিসটা আমাদের বিজেপি কর্মীদের উপর দলীয়ভাবে একটা মিথ্যে অভিযোগ জানাচ্ছে। আপনার নাম? আমার নাম কিঙ্কর পাল, আরামবাগ গ্রামীণ বিজেপি মন্ডল সভাপতি।